সাল 2016 অবধি বাঙালিদের ঘরে পোস্ত বলতে ছিল বিভিন্ন সুস্বাদু খাবার, সেটা হতে পারে আলু পোস্ত বা পোস্তর বড়া। তবে 2017 তে পোস্ত মানে একটা দুষ্টু মিষ্টি মুখ, কারণ 2017 নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি নিজেদের থালায়, নিজেদের ছবিতে নিয়ে আসছেন এই নতুন পোস্তকে। আম্মা, তুমি যখন আসবে আমার জন্য প্রচুর প্রচুর গিফট নিয়ে আসবে, তাড়াতাড়ি এসো। কিন্তু আমার তো হোয়াটসঅ্যাপ টাচ, নিজের ছেলেকে হোয়াটসঅ্যাপে দেখো। পোস্টারে ঠাকুমা দাদু মা বাবার সাথে পোস্তকে এক ঝলক দেখার পর থেকেই দর্শকদের অপেক্ষা যেন আরো বেড়েছে। একটু একটু করে গানের মাধ্যমে, কথার মাধ্যমে, কখনো দাদুর সাথে, কখনো বাবার সাথে পোস্ত এসেছে আমাদের সামনে। আর এবার ট্রেলারের মাধ্যমে সকলের আরো অনেকটা কাছে চলে এলো পোস্ত। ট্রেলার মুক্তি পাওয়ার দিন সকলের জন্য ছিল আরো একটা চমক। দাদু ঠাকুমার সাথে তাদের একমাত্র নাতির গল্প নিয়েই পোস্ত, তাই সকল দাদু ঠাকুমাকে উদ্দেশ্য করে একটি বিশেষ ভিডিও দেখানো হলো এই অনুষ্ঠানে। যে ভিডিওর মাধ্যমে দূরে থাকা নাতি নাতনিরা মনের কথা জানালো তাদের দাদু ঠাকুমাদের, এমন একটি বিশেষ দিনে উপস্থিত ছিল পোস্তের গোটা টিম। তারাও এদিন ট্রেলারটা প্রথম দেখলেন এবং ট্রেলারটি যে তাদের মন ছুঁয়ে গেছে জানালেন সেটাও। মানে এভরি টাইম দেয়ার ইজ এ রিলিজ বলিউড ক্ল্যাশ, বাট কি হয়, বাঙালি ছবির দর্শক একটা আলাদা দর্শক হয়, তারা বাঙালি ছবি দেখবে, অ্যান্ড স্পেশালি ওয়েন ইটস এ ফিল্ম অফ শিবপ্রসাদ মুখার্জি অ্যান্ড নন্দিতা দা। তো নন্দিতা দিদের ছবি এটা সবাই দেখে আর প্রত্যেক বছর ওয়েট করে থাকে যে ওদের ছবি কখন আসবে। সো আই ডোন্ট থিঙ্ক এনিবডি উইল মিস দ্য অপরচুনিটি অফ নট ওয়াচিং দ্য ফিল্ম অ্যান্ড দ্য ট্রেলার। এর আমি দেখলাম ট্রেলার খুব ভালো রেসপন্স, প্রত্যেক দ্য থ্রি চ্যাপ্টার্স অফ দ্য ট্রেলার অ্যান্ড দ্য মেইন ট্রেলার তোমরা আজকে সবাই দেখলে। সো আই এম রিয়েলি হোপফুল অ্যান্ড আই এম আ বিট নার্ভাস অলসো, বিকজ আফটার আ লং টাইম আমি একদম একটা ডি গ্ল্যাম চরিত্র করছি অ্যান্ড প্লেইং আ রিল মাদার, অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট অফ মাই ক্যারিয়ার ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট ফর মি, বাট ইট ওয়াজ সাচ আ ব্রিলিয়েন্ট স্ক্রিপ্ট দ্যাট আই couldn't say no, and I of course trust my directors that that they have taken out the best from me. So yeah, let's see, fingers crossed, 12th May tumra shobai decide korbe je kemon hoyeche. Baba, ma, bachcha, all of them are struggling for their own existence. That's life, that's reality. Bhalo chobi hoyeche tumi bolte pari, amader chobi ta kore khub bhalo lageche amar mote, absolutely eta amar personal view that নন্দিতা দি আর শিবুর এটা ওয়ান অফ দ্য কেন দি বেস্ট স্ক্রিপ্ট। ইচ্ছের পরে আমার এত ভালো স্ক্রিপ্ট বা গল্প আমার কাছে হয়নি। আমি তো বেরুটার সাথে থাকতেই পারলাম না মা, আমিও পারতাম, আমার অন্য বন্ধুরা কি করে পারছে বলো? অরুণিতা, স্বাতি, দেবারতি, ওরাও তো সবাই ওয়ার্কিং মাদার্স, ওরাও তো ম্যানেজ করছে মা। বস্তু খারাপ আছে এখানে, আমরা ওকে খারাপ করে মানুষ করছি? আমি তো সেটা বলিনি মা, বড্ড মিস করি আমি পোস্তকে। আপনারা বুঝতে পারবেন যে একটা বাচ্চাকে মানুষ করতে গেলে কত রকম কি ফেস করতে হয়, আর বাচ্চা যদি সেরকম বাধ্য হয় বা দুষ্টু হয় তাকে সামলানোও কতখানি অসুবিধা হয়। তো সব মিলিয়ে মানে প্রত্যেকটা দর্শক কিন্তু রিলেট করতে পারবে নিজেদের ফ্যামিলির সঙ্গে। আলোগুলো পেড়ে আনি গাছ থেকে টুক করে, গায়ে ফোটাই সব কটাই সিরিয়াস মুখ করে, আজ গুবি সন্ধেটা মিছে মিছে মস্করা। আমার মনে হয় যে বিগত বেশ কয়েক বছর ধরে বাঙালি মনন, বাঙালি যে সেন্টিমেন্টগুলো সেগুলো খুব প্র্যাকটিক্যাল স্টাইলিশভাবে শিবপ্রসাদ এবং নন্দিতাদি প্রেজেন্ট করেছে। ওদের ডায়লগগুলোর মধ্যে একটা মুখরোচক ব্যাপার আছে, আর আমি বলবো যে হঠাৎ শিবপ্রসাদ শিবুর থেকে এই কলটা পেয়ে আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড, বাট প্লেজেন্টলি সারপ্রাইজড, এবং দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে, খুব মজা করে আমরা শান্তিনিকেতনে শ্যুট করেছি। আর আমি পুরো টিমকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাবো এবং আশা করবো না, আই এম প্রিটি কনফিডেন্ট
কনফিডেন্ট যে আমি সবাইকার যে বাজটা দেখছি ছবিটা সত্যি রিলিজের আগেই হিট হয়েছে। পোস্ত হিট ছিল বাঙালিদের কাছে এবং আমি বলবো পোস্ত অ্যাজ আ ফিল্মও সুপারহিট হিসেবেই থাকবে। আপন মনে থাকে পোস্ত, আপন মনে খেলে, আপন মনে হাসে পোস্ত, আপন মনে চলে, আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে আকাশ থেকে মেঘ নামিয়ে ভিজতে কেমন লাগে। সারা পৃথিবী আজকে কো-প্যারেন্টিং এর উপর বেঁচে রয়েছে, কেন আজকে বাবা মা তাদের বা আজকে যারা পৃথিবীতে বাবা মাদের যেটা সমস্যা হচ্ছে যে সেখানে দুজনকেই অনেক জায়গায় চাকরি করতে হয়, নাহলে গাড়ির ইএমআই বাড়ির ইএমআই দেওয়া যায় না, সন্তানকে বড় করবার জন্য যে চাপ রয়েছে অর্থনৈতিক, তো সেক্ষেত্রে কো-প্যারেন্টিংয়ে দাদু দিদার ভূমিকা, ঠাকুরদা ঠাকুমার ভূমিকা অপরিসীম। কিন্তু এই কো-প্যারেন্টিংয়ের সময় একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় আর কি, অভিভাবক কে, যে মানুষ করে নাকি যে জন্ম দেয়? তো এই সব কিছুই কিন্তু এই সিনেমাতে রয়েছে। আমরা বস্তুকে নিয়ে কলকাতায় থাকতে চাই। এই মামলা এক বাচ্চাকে তার মা বাবার ন্যায্য ভালোবাসা থেকে বঞ্চিত করতে চায়। এই মামলা প্রগতির বিরুদ্ধে দ্য মোস্ট রিগ্রেসিভ অ্যাপিল আই হ্যাভ এভার হার্ড ধর্মাবতার। আমরা নতুন ধরনের গল্প দিচ্ছি আবার, আর যে গল্পটা মানুষকে টানবে এবং যেটা আইডেন্টিফাই করবে মানুষ এবং মনে হবে যে ওদের নিজেদের গল্পই দেখছে, সেই জন্যই পোস্ট দেখবে। গ্র্যান্ডপ্যারেন্টস আপনারা যা করছেন অ্যামেজিং। বাপ হওয়ার যোগ্যতাটা অর্জন করো, তারপর বাপের দায়িত্ব পালন করতে। তোমরা দুজন লন্ডন যাও, দুবাই যাও, রেস্টুরেন্ট, ধাবা, সেলুন, যা খুশি করো, কিন্তু পোস্ট যাবে না। মা কি ভুলে যায় যে আই এম হিজ বায়োলজিক্যাল মাদার? বাবা মা বাচ্চা all of them are struggling for their own existence. That's life, that's reality. Bolo baba tumi kar kache thakte chao, tomar baba ma na tomar thakur da thakuma? apun mone thake posto, apun mone khale, আপন মনে হাসে পোস্ত, আপন মনে চলে, আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে, আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে, ওই আকাশ থেকে মেঘ নামিয়ে ভিজতে কেমন লাগে পোস্ত।